don't forget to like, share and subscribe Ada 24/7 channel. Also download Ada 24/7 app. Hello students, welcome to Adda 247 Bengali channel. তোমাদের আজকে একটু অন্য ধরনের টপিক নিয়ে এসেছি, যেরকম আমি রোজই আসি আপাতত কয়েকদিন ধরে চলছে, যেটা হচ্ছে শর্টকাট ট্রিক্স টেকনিক। তোমাদের পিরিয়ডিক টেবিলের বিভিন্ন গ্রুপ মনে রাখতে মারাত্মক রকমের প্রবলেম হয়ে থাকে, কিছু ইম্পর্টেন্ট গ্রুপ থাকে যেগুলোর পরপর নাম মনে রাখতে হয়, তো আমাদের মনে রাখা সম্ভব হয় না আমাদের পক্ষে, তো সেইগুলো যাতে ইজি হয়ে যায় সেই টেকনিক নিয়ে আজকে আমরা চলে এসেছি। আজকের ভিডিওটায় যদি রেসপন্স ভালো থাকে তাহলে অবশ্যই এই যে আমরা পর্যায় সারণী দেখি এর 1 থেকে 36 অবধি যে এলিমেন্টগুলো আছে সেগুলো মনে রাখার উপায়ে একটা ভিডিও আমি আলাদা করে নিয়ে আসব, সেটা সেকেন্ড পার্টে। যদি তোমাদের রেসপন্স ভালো হয় তবে, তোমরা যদি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অল করো তাহলে অবশ্যই সেটার সেকেন্ড পার্টও চলে আসবে খুব তাড়াতাড়ি। তো বেশি দেরি না করে লাইক অ্যান্ড শেয়ারটা করে দাও। আজকের ক্লাস তাহলে শুরু করা যাক, পুরো ক্লাসটা দেখো, ভালো লাগলে তাহলে শেয়ার করে দাও আর লাইকটাও করে দেবে। তো চলো শুরু করা যাক আজকের সেশন। আজকের সেশনে যেটা শিখবো, পিরিয়ডিক টেবিলের বিভিন্ন গ্রুপ, ইম্পর্টেন্ট গ্রুপ যেগুলো সেগুলোর ব্যাপারে আমরা জানব। কিছু ইম্পর্টেন্ট গ্রুপের মধ্যে কি কি পড়ে, 1 নম্বর গ্রুপ, 2 নম্বর গ্রুপ, এই দুটো খুব ইম্পর্টেন্ট গ্রুপ। এছাড়া 17 নম্বর 18 নম্বর গ্রুপ খুব ইম্পর্টেন্ট। এছাড়া আমরা যদি দেখি 13 14, এই দুটোও কিন্তু খুব ইম্পর্টেন্ট গ্রুপ। 13 এবং 14 আমরা যদি দেখি ইম্পর্টেন্ট গ্রুপ হয়ে থাকে, ঠিক আছে। তো এই ইম্পর্টেন্ট গ্রুপগুলো আমরা পুরো এরকম লাইন দিয়ে মনে রাখবো কি করে, পুরো একেবারে সিকোয়েন্সে মনে রাখবো কি করে, সেগুলোই আমরা দেখব। তো চলো শুরু করা যাক। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এটা কোন গ্রুপ, এটা হচ্ছে গ্রুপ ওয়ান। গ্রুপ ওয়ান মানে যেটাকে আমরা বলে থাকি ক্ষার ধাতুর গ্রুপ, ক্ষার ধাতু। ওকে, এই ক্ষার ধাতুগুলো মনে রাখবো কি করে, তোমাদের একটা লাইন লিখে দিয়েছি দেখো, লিনাকে রুবি সাজিয়েছে ফাইন। কি বলছে, লিনা একটা মেয়ে যাকে রুবি খুব সুন্দর সাজিয়েছে, লিনাকে রুবি সাজিয়েছে ফাইন। তাহলে এখান থেকে আমরা কি মনে রাখবো, লিনার লি থেকে লিথিয়াম, না থেকে কি সোডিয়াম, এনে মানে কি সোডিয়াম, কে কে মানে কি, কে মানে হচ্ছে কে, কে মানে কি পটাশিয়াম, রুবি, রুবি থেকে কি রুবিডিয়াম, সাজিয়েছে থেকে সিজিয়াম, ফাইন থেকে ফ্রান্সিয়াম। তো এই যে টেকনিকটা যদি আমি ফলো করে নিই তাহলে আমার গ্রুপ ওয়ান ঝরঝরে মুখস্থ, লিনাকে রুবি সাজিয়েছে ফাইন, লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম, পুরো ক্লিয়ার আমার ঝরঝরে মুখস্থ হয়ে যাবে। এই ঠিক এইভাবে আমরা গ্রুপ টুও মনে রাখতে পারি। গ্রুপ টু মানে যেটাকে বলি আমরা ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এই ক্ষারীয় মৃত্তিকা ধাতু আমরা কিভাবে মনে রাখবো, তো চলো দেখে নি। বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখ, খুব মন ছুঁয়ে যাওয়া কথা, বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখ, অন্তত আমার তো মন ছুঁয়েই যায় এই কথাটা শুনলে। তবে এখান থেকে আমরা শর্টকাট বার করতে পারি কিভাবে, বিরিয়ানি বেরিলিয়াম, মোগলাই ম্যাগনেসিয়াম, কাবাব ক্যালসিয়াম, সরিয়ে সিজিয়াম, ওকে, আর কি বাটিতে বেরিয়াম রাখ রেডিয়াম, ওকে। তো এইভাবে আমরা এটাকে সাজিয়ে নিতে পারি, বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখ, তো আমাদের এইভাবে মুখস্থ করে নিতে পারি গ্রুপ টু। এইবার আসছে গ্রুপ থ্রি, সরি গ্রুপ থ্রি নয়, এবার আসছে হচ্ছে গ্রুপ থার্টিন। গ্রুপ থার্টিন আমরা কিভাবে মনে রাখবো, বেগুন আলু গাজর হলো ইন্ডিয়ান থালি, খাবার নিয়ে আবার, বেগুন আলু গাজর হলো ইন্ডিয়ান থালি, কিভাবে মনে রাখবো, বেগুন, বেগুন থেকে বোরন, আলু থেকে অ্যালুমিনিয়াম, গাজর থেকে গ্যালিয়াম, ইন্ডিয়ান থেকে ইন্ডিয়াম, থালি থেকে থ্যালিয়াম। তো এইভাবে আমরা গ্রুপ থার্টিনও কিন্তু মুখস্থ করে ফেলতে পারি একেবারে ঝরঝরে। এইবার আমাদের কাছে আরেকটা ইম্পর্টেন্ট গ্রুপ যার নাম হচ্ছে গ্রুপ ফোরটিন। গ্রুপ ফোরটিনও আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে, কাশী গেছে শঙ্কর প্রভু,
কি বলছি, কাশি গেছে শঙ্কর প্রভু, কাশি, কাশির কা থেকে ক্যালসিয়াম, সি থেকে কি এসআই সিলিকন, গেছে থেকে কি জার্মেনিয়াম জিই জার্মেনিয়াম, শঙ্কর থেকে এসএন, এসএন মানে কি বোঝায় টিন, প্রভু থেকে পিবি, পিবি থেকে লেড, কাশি গেছে শঙ্কর প্রভু, ক্যালসিয়াম সিলিকন জার্মেনিয়াম টিন লেড, হয়ে গেল আমার মুখস্থ সব। এইবার চলো আমরা দেখে নেব কি হ্যালোজেন গ্রুপ বা গ্রুপ 17, খুব ইজি এটা মনে রাখা। এফসি বার্সেলোনা ইন্ডিয়াতে এসেছে, কি বলবো, এফসি বার্সেলোনা ইন্ডিয়াতে এসেছে, এফসির এফ মানে ফুটবল ক্লাব বার্সেলোনা যেটাকে বলা হয়, সেই এফসির এফ থেকে কি হবে ফ্লুরিন, সি থেকে কি ক্লোরিন, বার্সেলোনাতে ব্রোমিন, ইন্ডিয়াতে আয়োডিন, আর এসেছে অ্যাস্টাটিন, ব্যাস আমার মুখস্থ যে কটা আমার দরকার পরপর সব কটা আমার মুখস্থ, ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাটিন। এইবার চলো আমরা দেখব নোবেল গ্যাস, মনে রাখবো কি করে, হেনা আর করিস না যেন রাগ, হেনা হেনাকে বলছে কি আর রাগ করিস না ভাই, তো হেনা আর করিস না যেন রাগ, হে এইচই হিলিয়াম, এনে নিয়ন, ঠিক আছে হেনার না হচ্ছে নিয়ন, আর থেকে আরগন, করিস না থেকে ক্রিপ্টন, আর যেন থেকে জেনন, রাগ থেকে রেডন। তাহলে আমার হয়ে গেল মুখস্থ যে কটা বলেছিলাম সব কটা, দেখো এত সহজ টেকনিক আর পাবে কোথায়। এটা যদি ভালো লেগে থাকে ভিডিও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে লাইক অবশ্যই করে দেবে, লাইকটা করতে ভুলো না, লাইকটা অবশ্যই করতে হবে ভিডিওটাকে, ওকে। আর যদি মনে হয় তোমরা এরকম মজাদার টেকনিকের মাধ্যমে আমাদের কাছে পড়তে চাও তো আমাদের জেনকম ব্যাচ আছে, নিয়ে নাও আমার কোড, আমি তোমাদের শুভাশিস স্যার, এবং আমার কোডটা হচ্ছে Y229, তুমি এই Y229 কোড ইউজ করে আমাদের এই ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। এই ব্যাচটার দাম তোমার এত টাকা পড়বে না, 2800 টাকার মতো পড়বে যদি 1 ইয়ারের সাবস্ক্রিপশান তুমি নাও, 1 ইয়ারের যদি নাও এত টাকার মধ্যে হয়ে যাবে, আর যদি 2 ইয়ারের নাও 3800 টাকার মধ্যে পড়বে, তো যেটা ইচ্ছা নিয়ে নাও না, একেবারে লাইফে সেটেল, ঠিক আছে, লাইফে একটা চাকরি পাওয়া নিয়ে কথা, ঠিক আছে, তো এইটা নিয়ে নিলে তোমার আর কিছু ভাবতে। তো চলো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, কমেন্টে অবশ্যই লিখবে কিসের শর্টকাট টেকনিক চাও, তুমি মুখস্থ করতে পারছো না এমন যে কোনো কিছু লিখে দাও, তার শর্টকাট টেকনিক বানিয়ে আমি কয়েকদিনের মধ্যে নিয়ে চলে আসবো, ব্যাস কিছু একটা মুখস্থ হচ্ছে না তার শর্টকাট টেকনিকের কি উপায় আমাকে নিচে দিয়ে দাও, আমি তোমাদের জন্য নিয়ে চলে আসবো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। তো চলো আজকের মতো ক্লাস এখানে এন্ড করলাম, দেখা হবে আবার পরের দিন, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়। Don't forget to like, share and subscribe our 24/7 channel. Also download our 24/7 app.